যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। দুপুরে ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশে হত্যা গুম সহ মত প্রকাশের স্বাধীনতা নেই শিরোনামে 12 জানুয়ারি যে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল এই ধরনের প্রতিবেদন প্রকাশে প্রভাবিত করেছে বলেও দাবি করেন হাসান। যারা মানবাধিকার নিয়ে কাজ করে বলে বলে বেড়ান, তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টটি একপেশে, মন গড়া, ভুল তথ্য নির্ভর, বানোয়াট এবং আজকবি। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই রিপোর্ট পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।